হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালটা আজকে এইভাবে শুরু হচ্ছে, আর এখন পালা আমার প্রিন্সেসকে স্কুলে পাঠানো। তো প্রথমে ওকে একটু খাইয়ে নিয়ে তারপর টিফিনটাও গুছিয়ে নিলাম। তো এখন মহানারী স্কুলে যাচ্ছেন। আজকে যেহেতু ওদের গেম ক্লাস আছে তাই আজকেও হোয়াইট ড্রেস। ও স্কুলে যাওয়ার পর আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। ব্রেকফাস্ট আন সেরে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে ঠাকুরকে এর মধ্যে দেখলাম বাবানরাও চলে এসেছে। তুমি কি খুব ক্লান্ত? টিফিনটা খেয়েছো? সব খেয়েছো? আর রাগ হয়েছিল কেন? হয়ে গেছে? এখন কি করছো এগুলো? কেন ওয়াটারমেলনটা খেয়ে না রাখো, ওখানে রাখো। তারপরে বিকেলে খেয়েছিলাম এই অরুণ আইসক্রিমটা, যা খেয়েছিল এই জুসটা। তারপর দিজার জন্য সন্ধ্যাবেলা বানিয়ে দিলাম এই প্যানকেকটা। তো এই প্যানকেকের এই মিক্সটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে। তো খুবই ভালো, শুধু জাস্ট একটা বাটিতে মিক্সচারটা নিয়ে তার মধ্যে একটু দুধ অ্যাড করলেই মোটামুটি ইনস্ট্যান্ট একটা প্যানকেক রেডি হয়ে যায়। আমি একটু তাওয়াতে তেল গরম করে তারপরে এই মিক্সটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই আমার প্যানকেক তৈরি। আর সাথে রেখে আমি চা নিয়েছিলাম, এটা দিদার জন্য বানিয়েছিলাম। আর চাটা বানিয়েছিলাম আমার আর মামনির জন্য। মামনি সবসময় ব্ল্যাক টি খেতে পছন্দ করে, তাই ব্ল্যাক টি, আর এটা ওর প্যানকেক। তো মোটামুটি রেডি প্যানকেকটা ওর খাওয়ার জন্য তোকে দিয়ে দিলাম। আবার বলো না কি বানিয়েছিল আগে, কি বানিয়েছিল বলো, কি বানিয়েছিল পুতুল দিদি? কি কি বানিয়েছিল? কি পুল? দরজার শেপ তো স্কোয়ার না, দরজার শেপ তো রেক্টাঙ্গেল। কোনটা স্কোয়ার বলো দেখি? স্কোয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা পরে আসছি। তারপরে কি হয়েছিল? আলমারি স্কোয়ার, আলমারিও স্কোয়ার। আচ্ছা ঠিক আছে তুমি বলো। আচ্ছা ঠিক আছে, ওটা স্কোয়ার, এবার তুমি বলো। এবার বলো, হ্যাঁ বলো এবার। হ্যাঁ তুমি যখন জামা ভিজিয়েছো তারপরে ওখানে আর কি কি হয়েছিল? আজ রাত্রিবেলায় আমার ডিনারে ছিল সাবু। তো সাবুটা সকাল থেকে ভিজিয়ে রেখে তার মধ্যে একটু নারকেল কোড়া আর সামান্য একটু চিনি, তার সাথে একটা কলা, ব্যাস এটাই ছিল। আর আমি মিক্স করে এটাকে খেয়েও নিলাম রাত্রিবেলা ডিনার হিসাবে। তো টাটা, সবাই ভালো থেকো, আর পারলে ব্লগটাতে একটা লাইক করে দিও।